এইটাতে কি বলছে, তিনের গো নাম্বারটা দেখো, গো নাম্বারটা দে আসো, বলছে তোমাকে উদ্দীপক এ হে, উদ্দীপকে কি বলছে এ, এই যে আমি চিত্রটা আঁকি এ, এটা হইতেছে 30 মিটার পার সেকেন্ড বেগে চলমান, 30 মিটার পার সেকেন্ড বেগে চলমান। তারপরে এখানে আর একটা বি আছে যেটা 20 মিটার পার সেকেন্ড বেগে চলমান, এই দিকে চলমান, বুঝছো? দুইটার সংঘর্ষ হয়েছে, বুঝছো? দুইটা সংঘর্ষ হয়েছে এখানে একসাথে, সংঘর্ষ এ আর বি। সংঘর্ষের পর এটা বি অফ এ বেগে, বি অফ এ বেগে এই দিকে গেছে, এবং বি যেটা এটা বি অফ বি বেগে ওই দিকে গেছে, বুঝা যাচ্ছে? এটাই দিছে, এবং এটা সংঘর্ষকাল, এখানে সংঘর্ষ হয়েছে। বলছে আচ্ছা, চিত্রে এ ও বি এর বোর্ড যথাক্রমে 50 কেজি ও 40 কেজি, এটার বোর্ড 50 কেজি এবং এটার বোর্ড 40 কেজি, বুঝছো? এটার বোর্ড 40 কেজি। ওকে, সো বলছে উদ্দীপকে একের আলোকে বি অফ এ, মানে এ বস্তুর বেগ বের করবা, বি অফ এ এইটা। সো আমরা জানি এইগুলা যদি সংঘর্ষের পর দুইটা বস্তু আলাদা আলাদা বেগে যায়, চ্যাপ্টার 3 ম্যাথ এইটা, আলাদা আলাদা বেগে যায়, তাহলে বি ওয়ান নির্ণয়ের ফর্মুলা হইতেছে এম ওয়ান মাইনাস এম টু ইন্টু ইউ ওয়ান প্লাস টু এম টু ইউ টু ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু, এইটা হইতেছে ফর্মুলা, বি ওয়ান নির্ণয়ের ফর্মুলা। এবং বি টু নির্ণয়ের ফর্মুলা হইতেছে এম টু মাইনাস এম ওয়ান ইন্টু ইউ টু প্লাস টু এম ওয়ান ইউ ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু। সূত্রগুলো জানো কি না জানো না, না জানলে শিখে রাখতে পারো। দুইটা বস্তুর সংঘর্ষের পর যদি দুইটা বেগে যায়, ওই বেগগুলো নির্ণয়ের ফর্মুলা এটা। সো এই যে দুইটা বেগকে, একটা বেগে এখানে বি অফ এ বলে দিছে, এটা বি অফ এ বেগে গেছে, এটা বি অফ বি বেগে গেছে, ইট মিন্স বি অফ এ নির্ণয়ের ফর্মুলা এটা, বি অফ বি নির্ণয়ের ফর্মুলা এটা। আমাদেরকে বলছে জাস্ট বি অফ এ নির্ণয় করবো, কী নির্ণয় করবো? বি অফ এ, দ্যাট মিন্স আমরা এইটা নির্ণয় করবো, বি ওয়ান যেটা। তাহলে এইখানে এ বলছে এ লিখতে পারো, সমস্যা নেই, বি অফ এ, বুঝছো? এম ওয়ান এম টু লিখলেও প্রবলেম হবে না, তুমি চাইলে এই যে এম ওয়ান মানে কি, বি ওয়ান মানে এ ধরছি, তাইলে এটাকে এম অফ এ, হ্যাঁ এটাকে এম অফ বি এভাবে লিখতে পারো, সমস্যা নেই, বাট আমি এম ওয়ান এম টু দিয়ে দিতেছি, প্রবলেম হবে না, বুঝছো? সো ওইভাবেই লিখবা, তুমি ডিরেক্ট লিখো, তারপর বি অফ ওয়ান, বি ওয়ান বা বি অফ এ ইজ ইকুয়াল টু এম ওয়ান মাইনাস এম টু ইনটু ই ওয়ান, বুঝতেছো? এই যে এইখানে বি ওয়ান থাকলে ফার্স্টে হয় এম ওয়ান, এবং এইখানে ই ওয়ান হয়, এবং পরেগুলো হয় এম টু ইউ টু। সূত্রটা আন্দাজ করে শিখবা, নিচে আছে এম ওয়ান প্লাস এম টু। সো হিসাব করো, মানগুলো বসায়, এবার কোনটা কী মান স্যার? এই যে এম ওয়ান, এম ওয়ান কত প্রথমটার বড়? 50 কেজি, বুঝছো? 50 কেজি। এম টু কত দ্বিতীয়টার বড়? দ্বিতীয়টার বড় কত? 40 কেজি, 40 কেজি। ইউ ওয়ান কী স্যার? ইউ ওয়ান ফার্স্টটার প্রথমটার ব্যাগ 30 মিটার পার সেকেন্ড, কত? 30 মিটার পার সেকেন্ড, বোঝা যাইতেছে আশা করি। ইউটু কত? ইউটু হইতেছে 20 মিটার পার সেকেন্ড, কত মিটার পার সেকেন্ড? 20 মিটার পার সেকেন্ড। ওকে, সো এখানে মান বসাও, এম ওয়ান হইতেছে 50 কেজি, এম টু হইতেছে 40 কেজি, ইউ ওয়ান কত? ইউ ওয়ান হইতেছে 30 মিটার পার সেকেন্ড প্লাস টু ইন্টু এম টু, কত? এম টু 40, ইউ টু হইতেছে 20, বুঝছো? ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু, এম ওয়ান কত? 50, এম টু 40। সো সো হিসাব করো, কাউন্ট করো, আনসার বের হয়ে আসবে। সো এইটা হিসাব করলে আসে আমাদের, আচ্ছা আমি নিজেই হিসাব করি, হ্যাঁ যেইটা আসবে ওইটাই অ্যান্সার, একদম ইজি ম্যাথ এইগুলো, বুঝছো? কত কঠিন কঠিন ম্যাথ অন্য বোর্ডগুলোতে আসে, ঢাকা বোর্ডের কোয়েশনগুলো তুলনামূলক ইজি হয়, বুঝছো? সো এটা আসছে 21.11%, কত আসছে? 21.11%, বুঝছো? এইটা আসছে আমাদের বি ওয়ান, এই যে বি ওয়ানই বের করতে বলছে, হ্যাঁ বি ওয়ান বা দেবো বি অফ এ, এইটা বি অফ এই সমান এইটা, এইটা আনসার শেষ। সো বি অফ এ লিখতে পারো, আবার কী করতে পারো, মানে তুমি যেইভাবে ইচ্ছা লিখতে পারো। তো শেষ এইটা, পরেরটায় আসো, উদ্দীপক টু এর লেখচিত্রটিকে, লেখচিত্রটিকে বলের প্রকৃতি বিবেচনায় বিশ্লেষণ করো, উদ্দীপক টু এর লেখচিত্রটিকে বলের প্রকৃতি বিবেচনায় বিশ্লেষণ করো। ও মানে প্রতিটা স্টেপে হইতেছে এইটার বল নির্ণয় করবা, কী নির্ণয় করবা? বল, বল। চিত্র কি আঁকা লাগবে? চিত্র আঁকতেছি না, এইখানে উপরে দেওয়া আছে, এখান থেকে দেখে ফেলো। সো গো নাম্বারটা, গো নাম্বারটা চিত্র দুই থেকে করবা, উদ্দীপক টু হতে। সো উদ্দীপক টু এ 200 গ্রাম বোরের একটি বস্তুর ব্যাগ বনাম সময়ের লেখচিত্র দেওয়া আছে, তাহলে এইটার বোর, উদ্দীপক টু এ যে বস্তুটা আছে এইটার বোর 200 গ্রাম, কি স্যার? 200 গ্রাম, বোঝা গেছে? এটার বোর 200 গ্রাম, 200 গ্রাম মানে কি 0.2 কেজি, 0.2 কেজি, কেজিতে নিয়ে নিলাম। তারপরে আসো, আচ্ছা বুঝলাম, এবার বল নির্ণয় করবা,
বলের প্রকৃতি মানে প্রতিটা স্টেপে বল, বল এ ফিজিক্যাল টু এম এ, বল এ ফিজিক্যাল টু এম এ, এম তো আমরা জানি, প্রতিটা স্টেপের ত্বরণটা বের করতে পারলে আমরা প্রতিটা স্টেপের বল বের করতে পারবো। বুঝা গেছে? বুঝা গেছে। ওকে আসো আসো স্যার, এই যে এইখানে হইতেছে স্টেপগুলো দেখো কি হইছে, মানে অ থেকে এ, এই যে এটা কিন্তু ব্যাগ সময় লেখা চিত্র, এইদিকে ব্যাগ এইদিকে সময়, ব্যাগ সময় লেখা চিত্র, এরকম ঊর্ধ্বগামী সরল রেখা পাইলে ওইটা ত্বরণ নির্দেশ করে। কি নির্দেশ করে? ত্বরণ। তেলে লিখবা ও এ অংশের ত্বরণ, ও এ অংশের ত্বরণ, অংশের ত্বরণ, ত্বরণ কি হবে? এ অফ ও এ বা এ ওয়ান ধরতে পারো, ইজিলি হয়, ও এ টয়ে এগুলো লেখার প্রয়োজন নেই। কী লিখবা? ত্বরণ। আমরা জানি ত্বরণ সমান ডেল বি ডিভাইডেড বাই ডেল টি, মানে বি মাইনাস ইউ বাই টি, ওইটাই আর কি। লেখ চিত্র থাকলে এইভাবে লেখা যায়, ডাল দিয়ে করা যায়, ডেল বি বাই ডেল টি, বুঝছো? বা বি মাইনাস ইউ বাই টি একই কথা। সো ডেল বি মানে কি স্যার? হ্যাঁ, মানে বি মাইনাস ইউ বাই টি, বি মাইনাস ইউ বাই টি, ওইটা বি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, মানে টি ইনিশিয়াল, সরি টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল। ওকে, এনে বি এই যে জিরো থেকে চল্লিশ, জিরো থেকে চল্লিশ, তাহলে শেষ ব্যাগটা হইতেছে চল্লিশ, এই যে শেষ ব্যাগটা চল্লিশ মাইনাস আদি ব্যাগ ছিল জিরো, এবং টি টি কত সেকেন্ড? জিরো থেকে বিশ, মানে এখানে বিশ সেকেন্ড হয়েছে। দ্যাট মিনস এখানে আমরা ত্বরণ কত পাইতেছি? টু মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা পাইছি আমরা কি? অ এ অংশের ত্বরণ। কী পাইছি? অ এ অংশের ত্বরণ। সো এবার আমরা অ এ অংশের বল বের করবো। অতএব অ এ অংশের বল বা এফ অফ অ এ বা অ এ অংশের বল লিখো, অ এ অংশের বল, এটা এ ওয়ান দর্শালাম না, এটা এফ ওয়ান ধরে, এফ ওয়ান সমান কি? এম এ ওয়ান, এম তো কনস্ট্যান্ট, সো এম এ ওয়ান লিখলাম। এম হইতেছে জিরো পয়েন্ট টু, এ পাইছি টু, এটা হিসাব করলে যা আসে ওইটাই আনসার। এটা আসছে আমাদের জিরো পয়েন্ট ফোর, কত আসছে? জিরো পয়েন্ট ফোর মিটার, কত আসছে স্যার? জিরো পয়েন্ট ফোর মিটার। বুঝা গেছে? ওকে, এটা পাইছি আমরা অ এ অংশের, অ এ অংশের, এই অ এ অংশের বল। এবার এ বি অংশে কী হয়েছে? এ বি অংশে দেখো, এ বি অংশে ব্যাগের কোনো চেঞ্জ হয়েছে না, এ বি অংশে ব্যাগের কোনো চেঞ্জ হয় নাই, খেয়াল করে দেখতে পারতেছ? এ বি অংশে, এ বি অংশে সময় বাড়ছে, বাট তার ব্যাগ চল্লিশ মিটার পার সেকেন্ড ছিল, ওইটাই আসছিল, ওইটাই আসিল, চল্লিশ মিটার পার সেকেন্ড যেভাবে আসিল ওইভাবেই, তার মানে ব্যাগের কোনো চেঞ্জ হয় নাই, চেঞ্জ হয়েছে না, দ্যাটস ওয়াই এ বি অংশে কী করবা? লিখবা এ বি অংশের, এ বি অংশের ত্বরণ। তাহলে এ বি অংশের ত্বরণ কত? সমবেগ ছিল এইটুকু, তাহলে ত্বরণ জিরো মিটার পার সেকেন্ড স্কোয়ার, বুঝছো? সমবেগ থাকলে ত্বরণ তো আর হবে না, তাইলে এ বি অংশের বল, এ বি অংশের বল, এ বি অংশের বল, বল মানে এটা মনে করো ত্বরণ এ টু ছিল, বল হবে এফ টু, এফ টু কি হবে? জিরো হবে, জিরো নিউটন হবে, ত্বরণ জিরো, তাইলে বলও জিরো হবে। এরপরে আসো বিসি, বিসি অংশে কী হয়েছে? বিসি অংশ হয়েছে মন্দন, তাই লিখবা বিসি অংশের ত্বরণ, ত্বরণই লিখো, ত্বরণ লিখলে তো ডেল বি বাই ডেল টি না, এ থ্রি মনে করো, এটা এটা সমান কি? ডেল বি বাই ডেল টি বা বি মাইনাস ইউ বাই টি, ওইটাই আর কি। মানে টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল, বুঝছো? এইভাবে লিখতে পারো, টি টু মাইনাস টি ওয়ান, এটা এইভাবে ভাবতে পারো আর কি, বুঝছো? মানে ডেল টি মানে পরিবর্তন, কতটা সময় হয়েছে? চল্লিশ থেকে বিশ, বিশ সেকেন্ড ডিরেক্ট এখানে লিখি, বিশ সেকেন্ডও লিখলেই হবে, জাস্ট টি দিয়ে বিশ সেকেন্ড লিখলেও হবে। আবার তুমি চাইলেই যে মানে চল্লিশ থেকে ষাট না, মনে করো ওইটা টি টু, ওইটা টি ওয়ান, তাহলে ষাট মাইনাস চল্লিশ নিচে দিলা টাইম, এবং এখানে ব্যাগের কী চেঞ্জ হয়েছে? চল্লিশ থেকে জিরোতে চলে আসছে, তাইলে আদি ব্যাগ ছিল চল্লিশ, শেষ ব্যাগ হয়ে গেছে জিরো, আদি ব্যাগ ছিল চল্লিশ। বোঝা গেছে? এটা করলে আসবে তোমার মাইনাস টু মিটার পার সেকেন্ড স্কোয়ার। কী আসছে? মাইনাস টু মিটার পার সেকেন্ড স্কোয়ার, বুঝছো? মাইনাস টু মিটার পার সেকেন্ড স্কোয়ার আসছে, তাইলে এখানে বলটা কী হবে? নেগেটিভ হবে, বুঝছো? তাইলে অত লিখবা বিসি অংশের বল, বিসি অংশের, বিসি অংশের বল, বিসি অংশের বল, এটা মনে করো এফ থ্রি, এফ থ্রি সমান এম এ থ্রি, এম তো জিরো পয়েন্ট টু ই, এটা তো মাইনাস টু, এটা হিসেব করলে আসবে মাইনাস জিরো পয়েন্ট ফোর নিউটন, বুঝছো? এই যে প্রতিটা স্টেপের বলের হয়েছে না, বলের প্রকৃতি বিবেচনা করবা, এই যে এইটা বল, এই যে এইটা একটা, এইটা একটা, শেষ, এইটাই আনসার, এখানে আনসার দিলেই হবে। যারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখছো, তো তোমরা আমাদের এই যে ফেসবুক গ্রুপ আছে, ফ্রি ফেসবুক গ্রুপ রেডভান্স মেথড, এটা সার্চ করবা ফেসবুকে, এটা যদি সার্চ করো, আমাদের এটা পাবলিক গ্রুপ আর কি। তো এইখানে আমরা কোন সময় কোন চ্যাপ্টার দিতেছি, কোন চ্যাপ্টার পড়াইতেছি, এই যে ওয়ান টু সিকো সোলভিং ক্লাসগুলো বা এন সিকো সোলভিং ক্লাসগুলো, সবগুলা লিঙ্ক বা যেরকম যেটা লাগে, এই গ্রুপে তো আরও অনেক স্টুডেন্ট অ্যাক্টিভ আছে, এই পাবলিক গ্রুপটাতে জয়েন হইবা, সার্চ করেই জয়েন হইবা। আর আমাদের যে এসএসসি চব্বিশ আর এসএসসি পঁচিশ ব্যাচের তোমাদের যে কোর্সগুলো আছে, ফিজিক্স আর কেমিস্ট্রি, বেসিক টু প্রো কোর্স আছে, ফাইনাল ডিভিশন কোর্স আছে, ওই যে পূর্ণাঙ্গ প্রস্তুতির যে কোর্সগুলো আছে না, ওইগুলা কার জন্য কোনটা বেটার হবে তোমরা তো অবভিয়াসলি আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা বলবো। তোমরা এই কোর্সগুলো সম্পর্কে জানতে চাইলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে না,
একটা সব 01309270105 এটা হোয়াটসঅ্যাপ, এটাতে টেক্সট করবে দেখবা কল করবে না, বুঝছো? কল দিলে হচ্ছে এইগুলা মানে রিসিভ কে করবে, অনেক তো কল আসে, তো টেক্সট করবা আমাদের এখানে রিসিভ করা হবে, রিপ্লাই দেওয়া হবে বা কোর্স সম্পর্কে জানানো হবে। তোমার যে সময় যে কোর্স করলে ভালো হবে ফিজিক্সের একদম পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য, এটা আমরা তোমাদেরকে বলবো, সব ইনফরমেশন দিব, এই নাম্বারে মেসেজ করো। আর আমাদের এই ফেসবুক পাবলিক গ্রুপটাতে জয়েন হতে পারো, এখানে জয়েন হলে তোমাদের অবভিয়াসলি লাভ হবে।